জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম বার্ষিক উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে সেগুন বাগিচা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর স্কুলের মিলনায়তনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মেজান রহমান মেজু বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সম্পাদক আনন্দ কুমার সেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক কামরুল হাসান সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ও স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এস টি শাহিন সভায় লাইন বাবুল বলেন শিশুদের বঙ্গবন্ধুর চেতনায় গড়ে তুলতে হবে এই কারণে সে আজকে জাতির পিতা হয়েছে কিন্তু দুর্ভাগ্য যে যে একটি রাষ্ট্র মানে উপহার দিল একটি স্বাধীন রাষ্ট্র যার মাধ্যমে অর্জিত হইল তাকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে আগস্ট মাসে আজকে হচ্ছে তৃতীয় দিন এই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে তোমার হত্যা করা হয় কারা হত্যা করেছিল যারা এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল যারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ছিল যারা চেয়েছিল যে বাংলাদেশ সঙ্গে রাষ্ট্র না হোক আমাদের ভাষা বাংলা না থাক আমাদের রাষ্ট্র পাকিস্তান থাকবে এবং আমাদের ভাষা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারবো না অন্য ভাষা উর্দু ভাষায় কথা বলতে পারবো এইরকম যারা আমাদের বাংলা বিরুদ্ধে যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয় তো মূলত আমরা একত্রিত হয়েছি যে আজকে যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এটা উপলক্ষ কিন্তু বঙ্গবন্ধুর সাথে পরিচয় করাই দেওয়া এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার সাবজেক্ট করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ তো বঙ্গবন্ধু বাংলাদেশ এই বিষয়ের উপরে তোমরা চিত্রাঙ্গন প্রতিযোগিতা অঙ্কন করবা অঙ্কন করার পরে তোমাদের যে শিক্ষকরা আছে সম্মানিত শিক্ষকরা তারা এর মূল্যায়ন করবে এবং আমরা তিনজনকে তোমার পুরস্কার দিব এটা আমাদের বাংলাদেশের বর্তমান পরিষদের প্রধানমন্ত্রীর পরে যার স্থান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মুজামেল সাহেব উনি চব্বিশ তারিখ আমাদের সময় দিয়েছে প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ইয়া করা হবে পুরস্কার বিতরণ করা হবে এবং ওই অনুষ্ঠানে আমাদের এই দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি উনি সম্মতি দিয়েছে ডক্টর মিজান রহমান সাহেব থাকবে এবং ওই দিন আমার এক অনুষ্ঠানে ইয়া ছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামঝুল হকটুক তারে বলছি উনি থাকবে আরও অনেক বিশেষজ্ঞরা থাকবে তার হাতে আমরা এই পুরস্কারটা দেব এবং আজকের এই আমরা যারা একত্রিত হয়েছি মূলত আমরা হচ্ছে যে বঙ্গবন্ধুর মানে তো মানুষের এত কাজ করছি এমনিই মানে আল্লাহবাগ হয়তো তাকে বেহেস্ত দান করবে তা আমরা আজকে ওই আলোচনার পরে সংযিপ্ত দোয়া করব। দোয়া করার পরে তোমরা যেন ওই চিত্রাঙ্গন করবা এই জন্য তোমাদেরকে কাগজ দেওয়া হবে এবং পেন্সিল বক্স আমরা নিয়ে আসছি পেন্সিল বক্স নিয়ে আসছি তোমাদেরকে দেওয়া হবে তোমরা এটা অঙ্কন করবা এর আগে আমাদের আরও দুই একজন আছে তারা একটু সংক্ষিপ্তভাবে কথা বলবে যদিও আজকে আমাদের আলোচনা এটা আলোচনা সভা না আমাদের ব্যানারেও নাই আলোচনা সভা না